সেতু কর্তৃপক্ষের দশম গ্রেডে চাকরির সুযোগ। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই প্রতিষ্ঠানে তিন ক্যাটাগরির পদে দশম গ্রেডে ১৩ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। এক পদের নাম লাইব্রেরিয়ান, পদসংখ্যা ১টি, যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার বিজ্ঞানে অনুন দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সম্মানের ডিগ্রি অথবা গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা সহ স্নাতক বা সম্মানের ডিগ্রি, সংশ্লিষ্ট ক্ষেত্রে অনুন তিন বছরের চাকরির অভিজ্ঞতা, বয়সীমা ৩০ বছর। ২ পদের নাম এস্টিমেটর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, পদসংখ্যা ১১টি, যোগ্যতা স্বীকৃত বোর্ড থেকে সিভিলে অনুন ৪ বছর মেয়াদি ডিপ্লোমা, বয়সীমা ৩০ বছর। ৩ পদের নাম উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল, পদসংখ্যা ১টি, যোগ্যতা স্বীকৃত বোর্ড থেকে ইলেকট্রিক্যালে অনুন ৪ বছর মেয়াদি ডিপ্লোমা, বয়সীমা ৩০ বছর। বয়সীমা আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সীমা অনূর্ধ্ব ৩২ বছর, তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতিনাতনিদের ক্ষেত্রে বয়সীমা অনূর্ধ্ব ৩০ বছর। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীন সমাপ্ত প্রকল্পে কর্মরত ব্যক্তিদের বয়স শিথিলযোগ্য, তবে মৌখিক পরীক্ষার সময় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীন সমাপ্ত প্রকল্পের নিযোগপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে। আবেদন যেভাবে, আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রবেশ করে এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি, ফি জমাদান ও নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই ভিডিও ডিসক্রিপশনে জানা যাবে। আবেদনের শেষ সময় ২২ ডিসেম্বর ২০২২ বিকেল ৪টা পর্যন্ত।